তোমরা যারা 2022 সালে বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছো অথবা প্রিভিয়াস ইয়ার্সগুলোতে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করেছো এবং ফিশারি সায়েন্সের বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, কিন্তু সঠিক গাইডলাইন এবং সঠিক ইনফরমেশনের অভাবে তোমরা বিভ্রান্ত হয়ে পড়ছো, আজকের ভিডিওটি স্পেশালি তোমাদের জন্য বানানো। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব এই ফিশারি সায়েন্স কোর্সে অ্যাডমিশনের জন্য তোমাদেরকে কি কি করতে হবে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন কলেজে সরকারিভাবে এই ফিশারি সায়েন্সের কোর্স করানো হয়ে থাকে। তো পুরো বিষয়টি জানার জন্য এই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন ভিজিট করছো সবার আগে সঠিক এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখো, যাতে পরবর্তীকালে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং তোমাদের যদি কোনো রকমের কোয়েরি থাকে বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। এছাড়া তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, ওখানে আমি সমস্ত রকমের গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে থাকি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। তো বেশি দেরি না করে মূল ভিডিওটিতে আসা যাক। তো দেখো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দু রকমের ফিশারি সায়েন্সের কোর্স করানো হয়ে থাকে। তো প্রথমে আমি যেই কোর্সটির ব্যাপারে বলবো সেটি হলো বিএফএসসি কোর্স। এর টাইম ডিউরেশান রয়েছে 4 ইয়ার্স, অর্থাৎ এই বিএফএসসি কোর্সটা 4 বছরের একটা ব্যাচেলার কোর্স। এই কোর্সের ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার অফ ফিশারি সায়েন্স। তো এই কোর্সটি প্রদান করে থাকে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স, যেটি রয়েছে বেলগাছিয়া কলকাতাতে। এবং দ্বিতীয়ত যেই কোর্সটির ব্যাপারে আমি বলবো সেটা হলো 3 বছরের বিএসসি ইন ফিশারি সায়েন্সের কোর্স। তো দেখো, এই যে 3 বছরের বিএসসি কোর্সগুলো রয়েছে ফিশারি সায়েন্সের, এই কোর্সগুলি ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন নামে পরিচিত। তো দেখো, আমি কিছু কোর্সের ব্যাপারে তোমাদেরকে এখন বলবো, তোমরা মনোযোগ সহকারে শুনে নাও। তো দেখো, প্রথমেই যে কোর্সটার ব্যাপারে বলবো এটা 3 বছরের একটা ফিশারি সায়েন্সের অনার্স কোর্স, যেটির নাম হলো বিএসসি ইন অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। এরপরে যেই কোর্সটির ব্যাপারে বলবো সেটি হলো IFF, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিস। এবং থার্ড রয়েছে FFN, অর্থাৎ ফিশারিস অ্যান্ড ফার্ম ম্যানেজমেন্ট। এবং এগুলো ছাড়াও আরও কিছু ডিপ্লোমা কোর্স রয়েছে, তোমরা চাইলে সেগুলো করে নিতে পারো। তো এবারে আমি তোমাদেরকে বলবো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন কলেজে সরকারিভাবে এই কোর্সগুলো করানো হয়ে থাকে। একদম প্রথমেই আমি তোমাদেরকে যে কলেজটির কথা বলবো সেটি হলো আশুতোষ কলেজ। এই কলেজটির ব্যাপারে কম বেশি আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে। এই কলেজটি পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতাতে অবস্থিত। দেখো, আরও একটা কথা বলে রাখি, এটাই ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে পুরনো কলেজ, যেখানে 1994 সাল থেকে আজও পর্যন্ত এই ফিশারি সায়েন্সের ডিগ্রি প্রদান করা হয়ে থাকে। এই কলেজটি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে। এই কলেজে যে কোর্সটি করানো হয়ে থাকে সেটি হলো ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিস। এটা কিন্তু একটা ডিগ্রি কোর্স, পরবর্তীকালে তোমরা MSc এবং PhD কোর্স করতে পারো এই ফিশারি সায়েন্সের উপরে। নেক্সট তোমাদেরকে যে কলেজটির কথা বলবো সেটি হলো রামনগর কলেজ। এই কলেজটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা রোডে অবস্থিত, যেটা দীঘা লাইনে পড়ছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে। এটাই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা কলেজ যেখানে ফিশারি সায়েন্সের 3টে বিএসসি কোর্সই করানো হয় এবং সেই সাথে ফিশারি সায়েন্সের MSc কোর্সগুলোও করানো হয়ে থাকে। তো যে 3টে বিএসসি কোর্স করানো হয় সেগুলো হলো, একটা অনার্স কোর্স রয়েছে যেটির নাম বিএসসি ইন অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। তারপরে রয়েছে IFF, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিস। তারপরে রয়েছে FFM, যেটার নাম ফিশারি অ্যান্ড ফার্ম ম্যানেজমেন্ট। তো এরপরে আমি তোমাদেরকে যে কলেজটির কথা বলবো সেটি হলো আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। তো এই কলেজটি নিউ ব্যারাকপুরে অবস্থিত এবং পশ্চিমবঙ্গের মধ্যে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে। এর আগে আমি যে রামনগর কলেজের কথা বললাম এটা কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে। তার মানে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতেই শুধুমাত্র বিএসসির 3টে ফিশারি সায়েন্সের কোর্সই করানো হয় এবং সেই সঙ্গে MSc কোর্স করানো হয়। তো দেখো, এই প্রফুল্লচন্দ্র যে কলেজ রয়েছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে। তো এই কলেজে যে কোর্সটি করানো হয় সেটি হলো IFF, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিস। নেক্সট যে কলেজটির কথা বলবো সেটি হলো ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ। এই কলেজটি বরানগরে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত। তো দেখো, এই কলেজটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে, যেটা আমরা বারাসাত ইউনিভার্সিটি নামে জানি। এই কলেজ থেকে যে কোর্সটি প্রোভাইড করা হয়ে থাকে সেটি হলো IFF, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিস।
তো এটাও কিন্তু একটা ডিগ্রি কোর্স, পরবর্তীকালে তোমরা এমএসসি এবং পিএইচডি কোর্স করতে পারো হায়ার স্টাডির জন্য। এরপরে তোমাদেরকে যে কলেজটির কথা বলবো সেটি হলো খেজুরি কলেজ, পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে অবস্থিত এবং পশ্চিমবঙ্গের মধ্যে। এই কলেজটিও কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে। এই কলেজে যে কোর্সটি করানো হয় সেটা একটা অনার্স কোর্স, বিএসসি অনার্সিং অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। এরপরে তোমাদেরকে যে কলেজটির কথা বলবো সেটি হলো কোয়ান্টাই পিকে কলেজ, অর্থাৎ কোয়ান্টাই প্রভাত কুমার কলেজ। এই কলেজেও কিন্তু বিএসসির অনার্স কোর্স করানো হয়, যেটি হলো বিএসসি অনার্স ইন অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। তো তোমাদেরকে আমি একটা কথা বলবো, এই বিএসসি বা বিএফএসসি কোর্সে প্রায় সেম জিনিসই পড়ানো হয়। তো দেখো, এই কোর্সে অ্যাডমিশনের জন্য তোমাদেরকে আগেই বললাম এইচএসে সায়েন্স স্ট্রিম নিয়ে পাশ করতে হবে, এবং সেই সাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশে ইন্ডিভিজুয়ালি থিওরি এবং প্র্যাকটিক্যালে পাস করতে হবে। এই কোর্সে অ্যাডমিশন জন্য আলাদাভাবে কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম হয় না, তোমাদের এইচএসের রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং মেরিট লিস্ট পাবলিশড হবে। তো সেই মেরিট লিস্টের উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা এই ফিশারি সায়েন্স কোর্সে অ্যাডমিশন হতে পারবে। তো দেখো, এই কোর্সে অ্যাডমিশন তোমাদের শুরু হবে ঠিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশড হওয়ার পরে। তো আমি কিন্তু এই চ্যানেলে সমস্ত রকম তথ্য তোমাদের সাথে শেয়ার করে দেবো। আরও একবার বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এরপরে যখন বিএফএসসি অর্থাৎ ব্যাচেলার অফ ফিশারি সায়েন্সের ফর্ম ফিল আপ শুরু হবে, আমি ফর্ম ফিল আপ থেকে শুরু করে কাউন্সিলিং বা অ্যাডমিশন পুরোটাই কিন্তু এই চ্যানেলে কভার করব। তো দেখো, তোমরা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স যে ইউনিভার্সিটিটা রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু ফিশারি সায়েন্সের এমএফএসসি এবং পিএইচডি করতে পারবে। তো দেখো, আরও একটা কথা বলে রাখি, এই ফিশারি সায়েন্স কোর্সগুলো করার পরে তোমরা যখন হায়ার স্টাডি করবে, পিএইচডি বা এমএফএসসি বা এমএসসি যে ফিশারি সায়েন্সের কোর্স রয়েছে সেগুলো করার পরে কিন্তু তোমাদের একটা খুবই ভালো কাজের সুযোগ রয়েছে, যেগুলো ICAR অনুমোদিত যে ইনস্টিটিউটগুলো রয়েছে। ICAR এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। তো এই ICAR অনুমোদিত যে সমস্ত রিসার্চ ইনস্টিটিউটগুলো রয়েছে, যেমন সিফা, সিবা, CIFRE আরও যেগুলো রয়েছে, সেই সমস্ত ইনস্টিটিউটে কিন্তু তোমরা সরকারিভাবে নিয়োগ হতে পারবে, এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রচুর একটা স্যালারি দেওয়া হয়। এছাড়াও তোমরা প্রাইভেট কোম্পানিতেও জব করতে পারো। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর তোমরা অবশ্যই করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে আমি কিন্তু সমস্ত রকমের তথ্য শেয়ার করে থাকি।